আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবকেবল সংবাদ শিরোনাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারী নাস্তিক আসাদ নূরের বাড়িতে পুলিশের অভিযান। এরপর জানাবো আমরিক বিএনপি ভয়াবহ রাজনৈতিক উত্তেজনার মধ্যে জামায়াতকে আন্দোলনে রাখার কৌশল খুঁজছে বিএনপি। মার্কিন প্রেস ব্রিফিংয়ে উঠল বাংলাদেশের আলোচিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গ, বললেন ম্যাথিউ মিলার। এরপর জানাবো নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক। সময় ও একাত্তর টিভি টকশো বর্জনে আহ্বান বিএনপির। এদিকে 26 সেপ্টেম্বর কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন। আরও থাকবে কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ি ঢলে প্লাবিত গ্রামের পর গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দিব, গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে, বললেন ওবায়দুল কাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারী নাস্তিক আসাদ নূরের বাড়িতে পুলিশের অভিযান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারী নাস্তিক আসাদ নূরের গ্রামের বাড়ি বরগুনার আমতলি উপজেলার উত্তর টিয়াখালীতে পুলিশ অভিযান চালিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন নিয়ে কটুক্তিকারী আসাদুজ্জামান আসাদ নূরকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে আমতলা থানা পুলিশ, কিন্তু আসাদ নূর পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি। জানা গেছে, আমতলি উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আসাদ নূর 2017 সালে বাড়ি ত্যাগ করে। সে এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ নেই বলেই দাবি করে তার পরিবার, কিন্তু তিনি দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে আসাদ নূর ব্লক থেকে কোরআন শরীফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে 2020 ও 2021 সালে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এবং ঢাকায় মামলা হয়। ওই মামলা দুটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, কিন্তু 3 বছরেও পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত 4 আগস্ট তার আসাদ নূর ব্লক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি করে ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়। নাস্তিক আসাদ নূরের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে ওঠে। আসাদ নূরকে গ্রেপ্তার করতে গতকাল তার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু তাকে বাড়িতে পায়নি। আসাদের পরিবারের দাবি, 2017 সালে আসাদ নূর বাড়ি থেকে বের হয়ে যায়, এরপর থেকে তাদের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু স্থানীয়রা দাবি করেছেন আসাদের সাথে তার পরিবারের যোগাযোগ রয়েছে। আসাদের দেওয়া অর্থ দিয়ে তারা জীবনযাপন করছেন, আসাদের অবস্থান তারা জানেন, কিন্তু পুলিশি হয়রানির ভয়ে তারা সব লুকিয়ে যাচ্ছেন। তারা আরো বলেছেন, 2021 সালে আসাদ এলাকায় ফিরে এসে নিজেকে শুধরে নিয়েছে বলে দাবি করে তার বাড়িতে অবস্থান নেয়। কিছুদিন পর সে আবারও বাড়ি থেকে চলে যায়। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাকত হোসেন তপ বলেছেন, আসাদ নূরের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও ঢাকা ট্রাইব্যুনাল দুটি মামলা আছে। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। জামায়াতকে আন্দোলনে রাখার কৌশল খুঁজছে বিএনপি। সরকার বিরোধী জকপাত আন্দোলনে জামায়াত ইসলামীকে আবারও যুক্ত করতে চায় বিএনপি। আন্দোলনে জামায়াত কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দুই দলের মধ্যে আলোচনা চলছে। দল দুটির একাধিক নির্ভরযোগ্য সূত্রই তথ্য জানিয়ে দিয়েছে, বলে দিয়েছে সম্প্রতি সময়ে বিএনপি এবং জামায়াতের সঙ্গে যে দূরত্ব ছিল তা অনেকটাই কমেছে। জকপাত আন্দোলনে জামায়াত প্রত্যক্ষ নাকি পরোক্ষভাবে ভূমিকা রাখবে, এখন সেই কৌশল নিয়ে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই দলের দুজন নেতা বলেছেন, গত 28 জুলাই ঢাকার মহাসমাবেশের আগে ও পরে জামায়াতের সঙ্গে বিএনপি শীর্ষ পর্যায়ে যোগাযোগ হয়েছে। বিএনপির মহাসমাবেশে জামায়াতের নৈতিক সমর্থন ছিল, তবে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেননি, জকপাত ভাবে পৃথক সমাবেশও করেনি দলটি। গত ডিসেম্বরে জকপাত আন্দোলনের শুরুতে দুটি কর্মসূচিতে বিএনপির সঙ্গে ছিল জামায়াত, এরপর থেকে তারা এককভাবে কর্মসূচি পালন করছে। তবে কর্মসূচি প্রয়োজনে তাদের মতামত না নেওয়া, জকপাত কর্মসূচি পালন করতে গিয়ে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ না জানানোয় ক্ষুব্ধ হয় দলটি। দলের আমির শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ার পর বিএনপি কোনো প্রতিক্রিয়া না জানালে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। মার্কিন প্রেস ব্রিফিংয়ে উঠল বাংলাদেশের আলোচিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠল বাংলাদেশের আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে বিষয়ে প্রশ্ন করেছেন এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেছেন, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে চলেছে। বিতর্কিত এই আইনের ব্যবহার ও প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে বেশ সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এই আইনের বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের কি সম্পর্কে কোনো মূল্যায়ন
গাইডলাইন আছে এবং আইনটি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন? ম্যাথিউ মিলার উত্তরে বলেন, বাংলাদেশের মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা আগেও বলেছি ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচকদের গ্রেপ্তার, আটক এবং মুখ বন্ধ করতে ব্যবহৃত হয়েছে। তিনি আরো বলেন, এই আইনটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই। সকল অংশীদারকে, স্টক হোল্ডার, যেন নতুন খসড়া সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয় এবং এই আইনটিতে যেন আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি। উল্লেখ্য যে বিতর্কের মুখে ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক ধর্ষণ মামলায় এগারো দফায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে। মঙ্গলবার তথা আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয় তাকে। দুই নারী পুলিশ সদস্য সহ চার পুলিশ সদস্যকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি রয়েছে আজ। তারা হলেন সোনাগাঁও থানা পুলিশ সদস্য নাসরিন ও উম্মে কুলসুম, লালবাগ থানার এসআই আব্দুল কাদের, মোহাম্মদপুর থানার এসআই আজিজুল ইসলাম, এছাড়া রয়্যাল পাবলিক রিলেশন অফিসার আতিউল্লাহ ও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ, সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবারও কাশিমপুরে কারাগারে পাঠানো রয়েছে। সময় ও একাত্তর টিভি টক শো বর্জনের আহ্বান বিএনপির। সময় ও একাত্তর টেলিভিশনে টক শো বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনে সই করা একটি চিঠিতেই আহ্বান জানানো হয়েছে। এতে আগামীকাল 9 আগস্ট থেকে সময় ও একাত্তর টিভি টক শোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে এনি সাংবাদিকদের বলেছেন, বিএনপির যে সকল নেতা নিয়মিত টেলিভিশন টক শোতে অংশ নেন এই চিঠি তাদেরকে পাঠানো। চিঠি কিভাবে গণমাধ্যমে গেল তা আমার জানা নেই। 26 সেপ্টেম্বর কয়লা খনি দুর্নীতি মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন। দিনাজপুরের বড়পকড়িয়া কয়লা খনি দুর্নীতি মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে আগামী 26 সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার তথা আজ কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ আদালত 2-এর বিচারক আক্তারুজ্জামান এদিন ধার্য করেছেন। এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল কিন্তু তিনি অসুস্থ থাকা আদালতে হাজির হতে পারেননি। এর জন্য আসামির পক্ষ থেকে তার আইনজীবীরা সময়ের আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন দিন ধার্য করেছে। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বড়পকড়িয়া কয়লা খনি দুর্নীতি মামলায় 13 আসামির মধ্যে জামায়াত ইসলামী নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মোজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া আরেক আসামি ব্যারিস্টার আমিনুল হক মারা গিয়েছেন। ফলে বর্তমানে এই মামলার আসামি 10 জন। তারা হলেন খালেদা জিয়ার সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এ কে এম আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাব গ্রুপ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রো বাংলার সাবেক পরিচালক মইনুল আহসান, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন। উল্লেখ্য যে 2008 সালে 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে বড়পকড়িয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন তথা দুদক।